আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হুজুর মিডিয়ার সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব তারা বিভিহ নামাজের চাল রাখাদের পরপর দোয়া সম্পর্কে আজকে আমি আলোচনা করব না এটা আলোচনা করবেন শায়েক আহমদুল্লাহ হুজুর অনেকেই ওনাকে চেনেন ওনার মুখ থেকে আমরা বক্তব্য শুনব উনি খুব সহজেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং উল্লেখ করেছেন আশা করি আপনাদের সকলের বোঝার বোঝার খেতে সহজ হবে আর ভিডিও শেষে আমি মোনাজাত্র শিখিয়ে দিব যারা তারা বিভিন্ন মোনাজাত্রা শিখতে চান আমি আবার বলছি এই দোয়াটা কিন্তু আমার জানা মতে কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় যদি কেউ শিখতে চান আমি তাদের জন্যই তাদের উদ্দেশ্যে দোয়াটি লিখে দিব ভিডিওর শেষে চাইলে সেখান থেকে শিখে আসতে পারেন শিখে নিতে পারেন খুব সহজেই আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখছি দোয়াটি আমি আরবিতে বলবো বাংলাতে বলবো না আমি আমার এই চ্যানেলে হুজুর মিডিয়া এই চ্যানেলে কোনো দোয়াই বাংলাতে দেওয়ার না দেওয়ার চেষ্টা করি আরবিতে সব দোয়া দিয়ে থাকি কেননা আরবির কিছু কিছু হরফ রয়েছে যেগুলো বাংলার বাংলাতে উচ্চারণ হয় না আর সেগুলো কেউ যদি উচ্চারণ করতে চায় একটু পরিবর্তন কারণে একটু চেঞ্জ হওয়ার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় তাই আমরা সতর্কতা অবলম্বন করবো আরবিতে শিখব ইনশাআল্লাহ খুব দ্রুত হয়ে যাবে চলুন তাহলে আমরা হুজুরের বক্তব্য শুনি ভাইরা আমার তারাবিহ যেটা আমরা বলি এটা তারবিহাতনের বহু বচন এই শব্দটি মূলত এই সালাতটিকে মূলত তারাবি বলা হয় এইজন্য যে তারাবিহ এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার রাকাত পর পর যে আমরা বসে থাকি এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার রাকাত পর পর দোয়া আমরা পড়ি সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই মুক্তাদি বেচারার তো কোনো ডিউটি নেই তারাবিতে কোনো ডিউটি আছে হাবেশাবরা তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়ে রয়েছে পিছনে কোনো কাজ আছে তার পুরো নামাজ বলতে গেলে সে রিস্টি করতেছে এক রকম কোন কাজ নাই তো শুনতেছে শুধু তাই না মুখ দিয়া ফেরা ছাড়তে যেত হবে সাহেব মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার রাকাত পরে সালামটা ফিরাতে নাফ্রেতে সবাই মিলে তালা তালা সুবহানাল মুলকে দিলেন টান তো এত কোন তো বেচারা রিস্টি ছিল এখন না বরম কষ্ট হইল ঠিক না মি ঠিক তাইলে এই বসাটা যে রিস্টের জন্য রিস্ট হলো করতে কে আর খোলাসা কথা হলো চার রাকাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোন হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দিষ্টিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরআন হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুণা হওয়ার শঙ্কা আছে এই জন্য সাবধান থাকতে হবে চার রাখার পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারাবি পড়ে না কিরে বাবা কেন তারাবি পড়তে চাস না কহুজর এখন ওই যে দোয়া দমগস্ত করতে পারিনি এই সমস্ত বেরিয়ে সালাম আলাইকুম ওয়া বারাকাতু হুজুর মিডিয়ার সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তারাবিহ নামাজের মোনাজাতের দোয়াটি প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা পারেন না তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ শিখতে পারবেন খুব সহজে খুব দ্রুত তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি শুরু করি এর আগে আরেকবার বলছি আমি দোয়াটি আরবিতে বলবো বাংলাতে বলবো না বাংলাতে না বলার কারণ আমি প্রায় ভিডিওতে বলে থাকি আশা করি এবার বলতে হবে না যদিও যদি তবুও কারো বাংলার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখে লিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে চেষ্টা করব। ডিসক্রিপশন বক্সে বাংলা লিখে দেওয়ার জন্য চলুন তাহলে প্র্যাকটিক্যালভাবে শিখে নেওয়া যাক تراويح نماذج المناجاة. اللهم، 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 إنا نسألُكَ، إنا نسألُكَ، اللهم، إنا نسألُكَ، إنا نسألُكَ، إنا نسألُكَ. جنة جنة ونعوذ بك ونعوذ بك من النار من النار يا خالق ال يا خالق الجنة والنار يا خالق الجنة والنار برحمتك برحمتك يا عزيز يا عزيز يا غفار يا عزيز يا غفار يا غفار يا كريم يا كريم يا ستار يا ستار يا رحيم يا رحيم يا جبار يا جبار يا خالق يا خالق يا بر يا بر اللهم أدلنا، اللهم أدلنا من النار من النار يا مدير يا مدير আল্ল হুম্মা আজিৰ নাম মিনান্নাৰ ইয়া মুজিৰো ইয়া মুজিৰো ইয়া মুজিৰু য়া মুজিৰো ইয়া মুজিৰ বিৰ হেমাতিকা বিৰ হেমাতিকা ইয়া আর হামাৰ য়া আর হামাৰ ৰ হেমিন ইয়া আৰু হামাৰ ৰ হেমিন সূপে দর্শক এডোখৰ ভেঙ্গে ভেঙ্গে বললাম এখন পুৰাটা একবার বলছি اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مدير يا مدير يا مدير برحمتك يا ارحم الراحمين اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সম্মানিত দর্শক যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লেগেছে পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও নেওয়া আসার চেষ্টা করবো ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা